এখন বাজে 6টা 7। আমি না অ্যালার্ম দিয়েছিলাম, কিন্তু আবারও অ্যালার্মটা বন্ধ করে একটু ঘুমিয়ে গেছিলাম। একটু লেট তো আজকে হয়েইছে। এখানে ঝিঙে পোস্তর জন্য আলু ভাজতে দিয়েছি, এগুলো তো কাটাই ছিল কালকে রাত থেকে। এখানে ঝিঙেটাও কাটা রয়েছে। ঝিঙেগুলো খুব সুন্দর এনেছিলাম, খুব কচি। এদিকে চায়ে জল বসিয়ে দিয়েছি, কারণ বর আজকে উঠে গেছে। আর এখানে ঝিঙে পোস্তর জন্য বাটা রয়েছে হচ্ছে পোস্ত, তিল আর 4 মগজ। এটা বাটা রয়েছে, এটা কালকে রাত থেকেই মানে আমি সব রেডি করে রাখি মোটামুটি সকালটায়, শুধু খুন্তিটা নাড়তে হয়। আর করবো মাছ, মাছটা এখানে বার করে রাখা। সূর্যটাকে কি সুন্দর দেখতে লাগছে, এখানে তো তাও ছড়িয়েছে সেটা বোঝা যাচ্ছে। আমার এখান থেকে শুধুমাত্র লালটাই দেখতে পাচ্ছি, মানে ওই বলে না সূর্য পুরো লাল দাবদাহের মতো জলে, পুরো আজকে দেখে ওরকমই লাগছে দেখতে। যাই হোক, ওদিকে আমার পোস্ত এখনো হচ্ছে আর কি। পোস্ত হতে এত টাইম লাগছে, আমি আগে জানলে মানে আগে বুঝতে পারলে পোস্তর ভাতটা সকালবেলা নিতাম নেই আর কি। আমি একটু ভালো করে কষিয়ে কাশিয়ে নিয়ে তারপর নামাবো আর কি। আর ওই বাটাটার মধ্যে না আমি কাঁচা লঙ্কাও বেটেছিলাম, বলতে ভুলে গেছি। আর ওদিকে মোটামুটি আমার ভাত হয়ে এসেছে। মাছ এখানে 2 পিস আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, জল ছিল থালাটাতে। আর এই ডিমটা সে তো বসাবো, তো সবই তো নয় হবে, কিন্তু পোস্ত তো নামবে তারপর। 6টা এখন 32 বাজে। দেখো তেল অলরেডি ছেড়ে দিয়েছে, এবার আমি নামিয়ে নেবো। আমার বর আমাকে বলছে পোস্ত আবার হলুদ কে খায় ভাই, আমি ঠিক বাঙালরা হলুদ খায় পোস্তে, আর এরকম তেল ছাড়া অবধি বাঙালরা ওয়েট করে। তো সত্যি তাই, মানে বাঙাল আর ঘটি বলে নয়, রান্নার পার্থক্য তো একটু থাকেই। আর আমি এইভাবেই দেখে আবার বড় হয়েছি, ও আবার হলো আনছি ঠিক আছে হলুদ ছাড়া আর একদিন করে দেবো নয়তো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আর বাড়ি থেকে শুনলাম আজকে নাকি মহাবীর জয়ন্তী, আমাদের ঠিক জানা ছিল না। যাই হোক, তো বাবু এখানে রেডি হয়ে গেছে, আর ব্যাগটা আজকে ওর পিঠেই দিয়েছি। আমি না কালকে ব্লগটা এডিট করতে গিয়ে আমার এত নিজের হাসি পেয়েছে, আমাকে দেখে পুরো মনে হচ্ছে আমি স্কুল বয়কে ছাড়তে যাচ্ছি পিঠে ব্যাগ নিয়ে, মানে আমার বাচ্চাকে স্কুলে দিতে যাচ্ছি আর কি, দেখে মনে হচ্ছিল। ওই জন্য আমি বলেছি আজকে নিজের ব্যাগ নিজে নেবে, আমি পারবো না। আসলে কি বলতো, ও যখন পিঠে ব্যাগটা নিয়ে নিচু হয়ে কিছু করতে যায় না, তখন টিফিন বাটি উল্টে যেতে পারে, ওই জন্য আমি পিঠে রেখে দিই ব্যাগটাকে, আর কিছুই নয়। বাপরে, গিঞ্জি করে সব বাইকও রেখেছে। দেখো আমাদের এখানটাকে দেখলে মনে হবে না কোন সিনেমা দেখতে এসছে কেউ, সব বাইক রেখে স্কুটি রেখে ওপরে গেছে মনে হচ্ছে। যাই হোক, ও বেরোক, তারপরে আমি ঘরে যাব। ফ্ল্যাট থেকে দাঁড়িয়ে গিয়ে দাঁড়িয়ে পড়েছে অনুপ ভাইয়া, যে বলি সেই ভাইয়ার সাথেও কথা বলছে, কারণ ভাইয়ার ওয়াচম্যানের সাথে আবার দেখা হয়ে গেছিলো, তাই ওয়াচম্যান আবার আমার সাথে কথা বলছিল যে আজকে বেরিয়ে গেল। আমি বললাম হ্যাঁ হয়ে গেছে। তো যাই হোক, অনুপ ভাইয়ার কথা বলছিলাম। অনুপ ভাইয়ার বাচ্চাটা একদম ছোট্ট, 2 বছর কি 2.5 বছর বয়স, টাইফয়েড হয়েছে বেচারার, ওই জন্যে ক্রমে দাঁড়িয়ে কথা বলছে কেমন আছে না আছে, কোনো হেল্প লাগলে বলতে, এইসব বলছে আর কি। তো একদম ছোট্ট, তো অনুপও এখানে মানে অনুপ ভাইয়াও এখানে বউ আর বাচ্চা নিয়েই থাকে আর কি, দোকানটা এখানে, আর দেশে মা বাবা সবাই আছে, ভাইটাই সবাই আর কি। তো চলো যাই এবার উপরে। ময়লানিতে গাড়ি এসেছে, আশা করি একটু একটু শুনতে পাচ্ছ। তো আজকে মঙ্গলবার, যেহেতু আজকে ড্রাইভ ওয়ে দুটোই ফেলার দিন ছিল, তো আমি দুটোই ফেলে দিয়ে চলে এসেছি, কারণ বেকার রেখে দিয়ে লাভ নেই। আগে নয় ঘুম থেকে উঠতে প্রবলেম হতো, তাই এখন তো অসুবিধা নেই কোনো, তো আমি ফেলে দিয়ে চলে এসেছি। আর ঘর দুয়ার মোটামুটি আমার গোছানোই রয়েছে, ওখানে শুধু ক্রিমের কৌটোটা পড়ে রয়েছে, ওটা ঘরে নিয়ে আসলেই হয়ে যাবো, মেকে গেছে। আর আজকে এত অন্ধকার অন্ধকার ফিল হচ্ছে, দেখো সূর্য ওঠেনি, ওই তোমাদেরকে সকালবেলা যেটুকু দেখলাম ওই কালকের মতো হয়েছে। কালকে আমিও টাইম ল্যাপসে বসিয়েছি, দেখছি সূর্য দেবতা উঠলো না। তো যাই হোক, আজকেও সেম হয়েছে, ওই ওইটুকুই দেখা দিয়েছে সকালে, ব্যাস তারপর থেকে অন্ধকার হয়ে রয়েছে, পুরো মেঘ করে আছে। কালকে রাতে ভালো বৃষ্টি হয়েছে একটু, তো আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই রয়েছে। ফ্যান যে খুব একটা চালাতে হচ্ছে তা নয়, শুধু কয়েকটা জামা কাপড় আছে, ওই যে ওর গেঞ্জিটা দেখো চেয়ার ওপরে ঝুলছে, ও যে একদিন পরে পরে গেছে, আর ও স্নানের জামা কাপড় এবার একটু ধোবো। আর এখন ভাবছি আগে ঘরটাকে মুছে নেবো হাত দিয়ে। তো চলো কাজ শুরু করি। এখন বাজে হচ্ছে তোমার 8টা 7, তো শুরু করি এবার। আমি ময়লার গাড়িটার জন্য ওয়েট করছি, কেন বলো তো মুছতে মুছতে যদি গাড়ি চলে আসে না খুব বাজে লাগে তখন। বাজে 8টা 35, আর
এই দুটো জুতো ধোয়ার ছিল, কালকে ধুতে পারিনি, তাই আজকেই দিয়ে দিলাম। যদিও রোদ নেই, যতটা টানবে টানবে, নয়তো আবার কালকে দিয়ে দেবো। আর যে কটা কাঁচা আছে ওই কটা কেচে আমি একবারে স্নান করে বেরিয়ে আসি। 8:30 বাজে, আশা করি 9টার মধ্যে হয়ে যাবে, 9টা লাগবে না। এই তো এই গেঞ্জিটা, এগুলো জাস্ট খুঁচে দেবো, নোংরা করেনি একদমই, দুদিন করে পরে তারপরে আমি একটু কেচে দিই। আজকে আবার অন্য একটা পড়ে গেছে, তো এই আর কি। তো চলো যাই আমি, তারপর স্নান দান করে একেবারে তাহলে পুজো টুজো দিয়ে নিয়েই ব্রেকফাস্টটা করব। এখন বাজে 9:02, স্নান দান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। ঠাকুরদের পায়ে ফুল পড়লে দেখতেই আলাদা লাগে না। প্রদীপটা এখন নিভিয়ে দেব, কারণ যাবো ছাদে, এরকম জ্বালিয়ে রেখে আমি যাই না কোথাও, আর ফাঁকা ঘরে তো আরই না, ও থাকলে তাও জ্বলতো। তো যাবো ছাদে, জামা কাপড়গুলো মেলবো, দেন আমার ভিডিও নিয়ে বসে আমি ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট বানাতে হবে, দেখি আজকে কি বানাই। ভাবছি একটাই ম্যাগি রয়েছে, ওটা করে খেয়ে নিই, বেশি দিন থাকলে আবার নষ্ট হয়ে যেতে পারে, মশলাটা জমে যেতে পারে, কারণ আগের মাসে এনেছিলাম। এই মাসে আর ম্যাগি আনিনি, কারণ ম্যাগি খাওয়া স্বাস্থ্যের পক্ষেও ঠিকও না আর দরকার নেই। তো চলো, এই যে সামনের তারে, এখান থেকে আমি মেলে দিয়েছি, বেশি ছিল না, 7খানা জামা কাপড়ই ছিল, ঘুরে দেখে নিলাম। তো চলো এবার যাবো নিচে। এখন বাজে 12:20, আর আমি বসে পড়েছি এক গ্লাস একটু মাজা নিয়ে। এক গ্লাসে ছিল, আমি দু চুমুক খেয়েছি একটু। যাই হোক, তো ও এনেছিল কালকে, আমাকে বলছিল ডিমার্ট থেকে আনলাম, তুমি এখনো খোলোই নি বোতলটা। ও মাজা ভাজা খুব একটা ভালো খায় না, ওর কোল্ড ড্রিঙ্কস জাতীয় জিনিসপত্র ভালো লাগে। এবার দেখলাম এনেছে মিরিন্ডা, যদিও খাওয়া খুব একটা ভালো না, তো বলছে যে মিরিন্ডাটা খাই একটু, তো মাঝে মধ্যেই খায়, খুব কম, তাও রাখা রয়েছে ফ্রিজে। আর মাজাটা কালকে বলেছে বলে আমারও একটু কেমন যেন করছিল মুখটা, একটু কিছু খাই মনে হচ্ছিল, তো ভুজিয়া টুজিয়া না খেয়ে ভাবলাম এটাই খাই, তাহলে খোলা হয়নি যখন। তো চলো একা একা এটা একটু খাই, আর এতক্ষণ নিজের মতো নিজে একটু টাইম কাটিয়ে নিয়েছি। টিভি খুব একটা যে আমি ভালোবাসি তা নয়, তবে দুপুরে মানে খেতে বসে ভাবছি ওই মিনি সিনেমাটা দেখবো, Zee5 সম্ভবত, তো দেখি কি করি, এখনো ঠিক নেই, কারণ আমি টিভি দেখতে খুব একটা ভালোবাসি না। জানলাটা দিয়ে কি ভালো হাওয়া আসছে দেখো, কিন্তু ঠিক অপোজিটেই, জানলাটার ঠিক অপোজিটেই ওখানে মেশিন চালিয়ে কাজ করছে একটা মিস্ত্রি, তো ওই জন্য পর্দাটা আমি দিয়ে রেখেছি। তো এখন বাজে তো 4:53, মা আমি আজকে একটু ঘুমিয়ে গেছিলাম, তো এখন ছাদ থেকে গিয়ে নিয়ে আসলাম। তাও মানে আগে আনতে গেলেও হয়তো লাভ হতো না কিছু, কারণ শোকাতো না, আজকে একদম রোদ ওঠেনি, তো ওই হাওয়ায় হাওয়ায় যেটুকু শুকিয়েছে এই আর কি। তো আর জুতোগুলো তো এখানে রয়েইছে, আমারটা শুকিয়ে গেছে, ওরটা শুকায়নি, যেহেতু শু ওরটা, তো ওরটা শুকায়নি। এই দুটো নিয়ে অসুবিধা নেই, সারা রাত থাকলেও অসুবিধা নেই। মাঝে একটু রোদ উঠেছিল, তারপরে আবার কোথায় যেন তারা চলে গেলে। যাই হোক, আজকে রাতে তো তেমন কিছু রান্না করার নেই, কারণ কালকে ওই পাওভাজির যে করেছিলাম ওটা রয়ে গেছে গ্রেভিটা। তো বাপরে এত হাওয়া আসছে, মনে হচ্ছে আমি সরিয়েই দিই একটা টাইম, কিন্তু ঠিক অপোজিটেই কাজটা করছে, তো ওই জন্য আমি আর সরাচ্ছি না। যাই হোক, তো আছে না, আর ড্রেস পরে হাঁটতে যেতে ইচ্ছে করছে না, ভাবছি একটু ছাদেই যাব তালা ফালা দিয়ে। তখন তালা দিয়ে যায়নি তো, নাহলে হেঁটে নিয়ে একেবারে আমি তারপর জামা কাপড়গুলোকে নিয়ে আসতাম, চলে এসছি। তো যাই একবার ছাদেই, প্রথমে ছাদেই হাঁটবো ভাবছিলাম, তারপরে মনে হলো না, ছাদে রাউন্ড অ্যান্ড রাউন্ড, রাউন্ড অ্যান্ড রাউন্ড খেতে হবে শুধু, কারণ অনেকটাই ছোট, তো ওই জন্য ভাবলাম না একটু বেরিয়েই পড়ি, আর বেরোনো বলতে তো এই টাইমটাতেই, তাই জন্য একটু বেরোলাম ঠিকই, কিন্তু বৃষ্টির বড় বড় ফোঁটা পড়ছে, আর ওদিক থেকে প্রমিও বললো, প্রমি অফিস থেকে বেরিয়েছে, তাই ভাবছি আমি ফিরে যাব কিনা, মানে কোনটা উচিত হবে আমার, যাই একটু দেখি। যাচ্ছি আসলে একটা দোকানে, তোমাদেরকে পরে বলছি, যদি পাই। ই বাবা, ভালো বৃষ্টি নেমে গেছে, দাঁড়াতে হবে মনে হচ্ছে আমাকে কোথাও, যাই না, দেখছি যতদূর সম্ভব ছাতাটাও নিয়ে বেরোলাম না, বুঝতে পারিনি যে রোদের মধ্যে বৃষ্টি নামতে পারে। দেখো ভালোই বৃষ্টি পড়ছে বলে আমি দাঁড়িয়ে গেলাম, বাপরে বাপ, ভালোই বৃষ্টি পড়ছে ওই জন্য আমি দাঁড়িয়ে যাচ্ছি, কি আর করবো, দেখি বৃষ্টিটা যদি না কমে দেন আমি বাড়ির দিকে আবার হাঁটা মারবো। বাড়ি চলে এসছে, আর এমন বদমাস বৃষ্টি, বৃষ্টিটাও কিন্তু এখন কমে গেছে, কি আর বলবো। আমিও বাড়িতে ঢুকলাম, কিন্তু যে কাজটার জন্য আমি গেছিলাম সেটা পেয়ে গেছি। আমি ওদিকে প্রমকে সারপ্রাইজ দেবো, কারণ সেদিনকে আমি হাত থেকে কলকাতার সিঙ্গারার খোঁজ পেয়েছি, আর সেটাই আনতে গেছিলাম। দাঁড়াও, ও আসছে নিচে যেতে, বললো গ্যারেজের গেটটা খুলে দিতে হবে।
তো আমাদের সন্ধ্যের টিফিন তো রেডি। আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মটর বাদাম ভুজিয়া সব দিয়ে মুড়িটা মেখেছি, আর সর্ষের তেল মাখিয়ে নি কড়াইতে টেলেছি। আর এই হচ্ছে বড়ির সারপ্রাইজ। তো আগে না এটা নিয়ে যাই, দেখি কি বলে। এই জন্যই আজকে বেরিয়েছিলাম কলকাতা সিঙ্গারার, আমি অ্যাড্রেস পেয়ে গেছি। তুমি কিন্তু ওই রাস্তা দিয়ে আসো, তার মানে কিভাবে স্কুটি চালাও ভাবো। না আমি এদিক ওদিক তাকাই না বাবা, আমার গাড়ি ঘোড়া দেখতে দেখতেই আমি এসে যাই। চুনঠুলের অবস্থা দেখে বুঝতেই পারছো যে বিধ্বস্ত অবস্থা, ভীষণ ভাবে সত্যি তাই। আর আমার না ঠিক এই মানে 9টা সাড়ে 9টার পর থেকে আর শরীরটা দেয় না, তখন মনে হয় যে আমি আবার ঘুমিয়ে পড়বো, আমার আর ভালো লাগছে না। 10টার পরেই মোটামুটি ওকে জিজ্ঞেস করতে থাকি খাবে কি এবার, মোটামুটি 10:30টার মধ্যে চেষ্টা করি খেয়ে নেওয়ার। সত্যি আর শরীরটা দেয় না, মানে দুপুরে ঠিকভাবে ঘুম তো হয় না, ওই ঘুমালেও হয়তো 30 মিনিট কি এরকম, যদিও ওই রকম 15-30 মিনিটের একটা ন্যাপ নিলেও বেশ ভালো লাগে, শরীরটা একটু ফ্রেশ লাগে তখনকার মতো। কিন্তু সকাল থেকে ওই 5:45 থেকে উঠে যুদ্ধ করতে হয়। তো আবার ও বলছিল কালকে একটু তাড়াতাড়ি বেরোলে ভালো হয়, কিন্তু কালকে তাড়াতাড়ি বেরিয়ে ও যেতে মানে করে দিতে পারবো কিনা আমি জানি না, কারণ কালকে একটু রান্না বান্না বেশি আছে। তাকে একটা মেনু তো মাথায় সেট করতে লাগে, আর যেহেতু ঠান্ডা ভাতটাও খায়, ওটা খাওয়ার জন্য কিছু তো একটু দিতে লাগে, যেটা দিয়ে ও অন্তত ভাতটা খেতে পারবে। এমনিতেই সব জিনিস ঠান্ডা, তাও তো আমি বাড়িতে থাকি বলে ভাতটা একটুখানি গরম করে নিই, আমি নিজেও পারি না অতটা ঠান্ডা খেতে। তো কি করছো তুমি? না কাজ করতে বলে সকালবেলা বলেছিলাম শুধু যে একটু বিছানাটা গুছিয়ে অন্তত ওঠো, তাহলে আমি ঝাঁটিয়ে নিই, ঘরটা ঝাঁট দিয়ে ফেলতে পারবো। ও এমন গুছিয়েছে যে তারপরে গিয়ে আবার আমাকেই গোছাতে লেগেছে, সেই কম্ফোর্টার ভাঁজ তো করেনি, গুটিয়ে চুটিয়ে পেছন দিকে রেখে দিয়েছিল, এই অবস্থাটা। যাই হোক, যেটাই বলছিলাম, তো কালকে রান্না করব হচ্ছে মসুর ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে আলু ভাজবো, আর হচ্ছে পটল চিংড়ি করবো। প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, আমি তাড়াতাড়ি কালকে যাবো না, আমি যেরকম 7টা 20তে বলছে প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। মানে কি একটা পথ কম নিতে বলতাম নাকি আগে বেরোতে চাইলে? আমাকে এখন সবসময় থ্রেট দিচ্ছে, হ্যাঁ আমি ঘুরে চলে আসব, বাড়িতে তাড়াতাড়ি ফিরে কি করব। আমি ওকে বলেছি তোমার সব বন্ধু বান্ধব কি এত তাড়াতাড়ি মানে এত দেরি করে, মানে 5টায় তো এখান থেকে যেতে, বিশ্বাস করো ওরা যে হারে স্কুটি চালায় তাতে 10 মিনিট লাগে হার্ডলি যেতে। তো আসার সময় দেখি ছেলের 5টায় ছুটি, আমি ধরে নিচ্ছি 10-15 মিনিট আরও যায়, লগ আউট করে কাজ দেখে, ঠিক আছে মানছি 15, সেটা হলেও 15 মিনিট হাতে থাকে, 5:30টায় বাড়ি ঢোকার কথা না, 5:45 বেজে যায়। বলছে ও আসি গল্প করি একটু নিচে নেমে, এখন আবার পুরোনো ফ্ল্যাটে বিশালদা বিশালদারও অফিস স্টার্ট হয়ে গেছে, দুজনে মিলে গল্প করে এইসব করে আসে আর কি। তো তাই জন্য আমাকে আজকে বলছিল যে হ্যাঁ অতনুর কখন থেকে শিফট, সব মর্নিং শিফটে গেছে একই শিফট, আর দেখে কে এদেরকে। এ অতনুর এখনো অফিস স্টার্ট হয়নি, পুরোনো ফ্ল্যাটে তোমাদেরকে একবার দেখিয়েছিলাম পিকনিকের টাইমে, মানে আমরা ওই ফ্ল্যাটে সবাই মিলে একসাথে পিকনিক করেছিলাম, তাতে করে বিশাল দা, সঞ্চিতা দি, অতনু, বৈশালী সবাইকে দেখিয়েছিলাম, মনে আছে কিনা জানি না, অনেক পুরোনো ব্লগ ওটা। তো যাই হোক, তো চলো আজকে আর কথা বাড়াচ্ছি না, কালকে অতগুলো রান্নাও করতে হবে, মনে হচ্ছে কালকে 5:30টায় উঠতে হবে। আমি ভেবেছিলাম কালকে তোমাকে সকালবেলা ডিম সেদ্ধ দেবো না, টিফিনে সুজি দেবো, এরপর তাহলে তোমাকে চারটে, এরপর মাঝরাতে উঠে রান্না করে তো ছেড়ে দাও, তুমি এখনই রান্না করে চলে যাও, আমি কালকে দাদুমা তোমাকে এসে ব্যাগ গুছিয়ে চলে যাবো। আমাকে এখন কথায় কথায় বলে কি আমি ঠিক আছে আরো একটু টাইম গল্প করে আসবো, কোনো ব্যাপার না কিছু বললে, মানে খ্যাচ খ্যাচ করলে একটু যে তুমি বিকেল থেকে টাইম পাও, এসেই তুমি ঘরটাকে নোংরা করে ফেলো, এরকম বলছিলাম আর কি। আর দেখো ব্লগ বানাই যখন, তখন চারদিকে ঘুরে ঘুরে কথাটা বলি যখন, তখন তোমরাই হয়তো ভাববে মা দেবলি নাকি নোংরা করে রেখেছে ঘরটাকে, ওই জন্য আরো পরিষ্কার করে রাখতে লাগে। চলে আসবে কেউ একজন জ্ঞানীকে যে ঘরটাকেও পরিষ্কার করে রাখো না, সারাদিন তো একাই থাকো, সারাদিন কি করো তাহলে, সকালে রান্না হয়ে যাচ্ছে, তোমার চার পুজো সবই হয়ে যাচ্ছে, তাহলে আর কি করলে, পরে পরে কি তুমি লেখাও? তো এবার ঘরটা ও এসে বিশ্বাস করো ওই নোংরা করে। এবার আমি বলেছি যে ঠিক আছে তুমি সারা সপ্তাহ যখন নোংরা করছো, শনি রোববার এবার তুমি গোছাবে। আমাকে বলছে ঠিক আছে আমি রাস্তায় ঘুরতে থাকবো, বলছি কোনো ব্যাপার না, পেটে টান পড়লে এমনি ঘরে আসতে হবে, কারণ এখানে সবেতেই কারি পাতা দেবে, ওটা একদিন ভালো লাগবে, দুদিনের দিন আর ভালো লাগবে না, তাও একদিনও খেতে পারবে না সেই রান্না। তো এখনো ট্রাই করেনি, ওই জন্য ঘর থেকে টিফিন নিয়ে যায় একদিনও, বলছে কিনা বাবা এরা যা খায় আর কি। আর ও সব বন্ধু বান্ধব গুলো ভেজ, কারণ এখানে বেশিরভাগই ভেজ। তো যেটাই হোক না কেন, তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আজকের মতো টাটা, গুড নাইট।